কই গো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আজ কিন্তু নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্প কুঁজো বুড়ির কথা। গল্পটি লিখেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সবাই চটপট চুপ করে বসো দেখি, আজকের গল্প শুরু করি। এক যে ছিল কুঁজো বুড়ি, সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলত, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। একদিন বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে বললে, তোরা যেন বাড়িতেই থাকিস, কোথাও চলে টলে যাস নেকো। রঙ্গা ভঙ্গা বললে, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে খানিক দূর গেল, তখন এক শিয়াল তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রস, আগে আমি নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন এলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে? শুনে শিয়াল বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো খন। বলে শিয়াল চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক ঠক করে নড়ছে। এমনি করে খানিক দূর গেল, তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে, হালুম, ওই রে, কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপরে খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে বাঘ বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো খন। হালুম, বলে বাঘ চলে গেল। তারপর বুড়ি আবার লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা ঠক ঠক করে নড়ছে। এমনি করে সে আরো খানিক দূর গেল, তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বললে, ওই রে, সেই কুঁজো বুড়ি যাচ্ছে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বললে, রস, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপরে খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি আর কিছু আছে? শুনে ভাল্লুক বললে, আচ্ছা, তবে মোটা হয়ে আয়, তারপর খাবো খন। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছলো। সেখানে দই আর ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো, আর একটু মোটা হলেই সে ফেটে যেত।
সে তার নাতনিকে বললে, ও গো নাতনি, আমি তো বাড়ি চললুম, এবারে আর আমি চলতে পারবো না, আমাকে গড়িয়ে যেতে হবে। আবার পথে ভাল্লুক বাঘ আর শিয়াল হাঁ করে বসে আছে, আমাকে দেখতে পেলেই দৌড়ে খাবে। এখন বল দেখি কি করি। নাতনি বললে, ভয় কে দেবী মা, তোমাকে এই লাউয়ের খোলটার ভিতরে পুড়ে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। বলে সে বুড়িকে একটা লাউয়ের খোলার ভিতর খাবার জন্য চিঁড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইও বলে পুড়ে তার লাউয়ে ধাক্কা দিলে, আর লাউ গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলছে আর বুড়ি ভিতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিঁড়ে আর তেঁতুল, বেচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে সবে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিচ্ছু দেখতে পেলে না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর তার ভিতর থেকে কি যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘুপ করে তাতে দিলে এক ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলেছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতেও পেলে না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়ে চেড়ে দেখলে বুড়িও নয়, খাবার জিনিসও নয়, আর তার ভিতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়ি বুঝি চলে গিয়েছে। তখন সে ঘোপ করে তাতে দিলে এক ধাক্কা, আর সেটা গাড়ির মতন গড়গড়িয়ে চলল। লাউ চলছে আর বুড়ি তার ভিতর থেকে বলছে, লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিঁড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। আবার খানিক দূরে সেই শিয়াল পথের মাঝখানে বসে আছে। সে লাউ দেখে বললে, লাউ কিনা আবার কথা বলি, ওর ভিতরে কি আছে দেখতে হবে। তখন সে লাথি মেরে লাউটাকে ভেঙে বলে, বুড়ি তোকে তো খাবো। বুড়ি বলে, খাবি বই কি, নইলে এসেছি কি করতে, তা আগে দুটো গান শুনবি নে। শিয়াল বললে, হ্যাঁ দুটো গান হলে মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। বুড়ি বললে, তবে তো ভালোই হলো, চল ওই ঢিপিটাই উঠে গাইবো খন। বলে বুড়ি সেই ঢিপির ওপরে উঠে সুর ধরে চেঁচিয়ে বললে, আয় আয় রঙ্গা ভঙ্গা। ওম
বুড়ির দুই কুকুর ছুটে এসে একটাই ধরলে শিয়ালের ঘাড় আর একটাই ধরলে তার কোমর। ধরে টান কি টান শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, প্রাণ বেরিয়ে গেল, তবু তারা টানছে টানছে খালি টানছে। কেমন লাগলো ছোট্ট বন্ধুরা আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর আরো গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।